এখন আমরা ট্রেন রাইডে চড়ব ডিজনিল্যান্ডের যে ট্রেন রাইডটা সেটাই পারিজা আসছে আজকে পারিজা আম্মু রাফান কেন মন খারাপ আজকে মাম্মু ছাড়া আসছে আমরা এখন সবাই ট্রেনের জন্য ওয়েট করছি ডিজনিল্যান্ডের যে ট্রেনটা সেটা আসবে এখন এই যে অনেক বড় কিউ জানি না হয়তো বা একটু টাইম লাগবে ওকে আর সবকিছু ইংলিশ এবং ফসে দুটোই দেওয়া আছে যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবী থেকে টুরিস্টরা আসে ডিজনিল্যান্ডে যে কারণে ইংলিশ এবং ফসে ওরা দুইটা অপশনই রেখেছে সব জায়গায় যাতে টুরিস্টদের কোনো প্রবলেম না হয় ভাষাগত দিক থেকে এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য অসাধারণ ট্যুর ডিজনির এই প্রথমে আমার যদিও অন্যদের কয়েকবার হতে পারে আমরা এক ট্রেনে উঠেছি এই ট্রেনটা দিয়ে ডিজনিল্যান্ডটাকে আমরা ঘুরে ঘুরে আগে দেখব কোথায় কি আছে তারপরে আমরা রাইডে চড়ব ভিডিও হচ্ছে তোমাদেরকে তোমরা যে ট্রেনে উঠছো ডিজনিল্যান্ডে হ্যাঁ এইটার জন্য আমরা একটা ভিডিও করে দিছি হ্যাঁ ছবি হচ্ছে প্রমাণ রাখছি যে তোমরা ডিজনিতে আসছো আমরা ডিজনিল্যান্ডের ট্রেন বিশেষ ট্রেন যে ট্রেন দিয়ে ডিজনিল্যান্ডকে ঘুরে ঘুরে দেখা যাবে কিছু অংশ এটা এক পার্শ্ব দিয়ে নিয়ে যাবে ডিজনিল্যান্ডের বিভিন্ন অংশ দেখে আমরা সিদ্ধান্ত নিব কোন এলাকা দিয়ে আমাদের জন্য রাইড চলে সবচেয়ে ভালো হ্যাঁ অবশ্যই এটা খুব দ্রুতগামী ট্রেন নয় এটা নর্মাল ট্রেনের মতো হ্যাঁ আমরা এটা একটা বিশেষ ট্রেন যেটা আমরা সবাই দেখতে পারবো খোলা মেলা আর আমাদেরকে ভালোভাবে সাহায্য করার জন্য আমাদের ভাবি আছে এখানে আশা ভাবি আমাদের শহীদ ভাই ডিজনিল্যান্ডের আশার আলো দেখাচ্ছে এই যে শহীদ ভাই তো আমাদেরকে দেখায় শহীদ করে দিচ্ছে শহীদ ভাই আমাকে দেখায় দেখায় শহীদ করে দিচ্ছে আচ্ছা ব্যাপারটা বুঝলাম না একজনে আশার আলো জাগাইয়া আর একজনে শহীদ করে দিল বিষয়টা এটা দারুণ ছিল কালকে থেকে খায় নাই এবং আজকে সে সবগুলি রাইডে চড়বে সবচেয়ে ভয়ঙ্করতম রাইড গুলিতে সে চড়বে যেখানে আমি চিন্তা করেছি আমি কোনো রাইডেই চড়বো না ভয়ের জন্য সেখানে বিপরীত একটা কিছু পাওয়া গেল আর রেদওয়ান রেদওয়ান তুমি কি বলবে আইতে যাইতে কতদিন যে আমাদের ট্রেন এখন আমাদের ডিজনিল্যান্ডকে ঘুরে দেখানোর উদ্দেশ্যে রওনা করেছে আমরা কোথায় যাচ্ছি
ময়মনসিংহের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি না কলকাতা কলকাতা হ্যাঁ কলকাতা পাশের গাছগুলি খুব চেনা চেনা লাগে এটা বড়ই গাছ না অন্ধকারের মধ্যে ঢুকলাম কেন ভূতে ধরবে ভূত আসতেছে ভূতের বাড়ির থেকে আমরা বের হয়ে গেছি প্রাকৃতিক একটা জায়গা অনেক সুন্দর তো স্টেশন মাস্টার আমাদেরকে বিদায় দিচ্ছে এখান থেকে ডিজনিল্যান্ডের আসল সাইনটা নেদারল্যান্ড বন্ধ করে আর কি ভীষণ আড্ডাবাজি এখানে সবকিছুই আছে প্যারিসে শুধু ভালোবাসা আছে আমরা চলে এসেছি ময়মনসিংহের জার্নি শেষ হয়েছে এখন আমরা ঢাকায় ফিরলাম কোনটা উঠবো।